সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটাতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের অধ্যায় নয়ের অনুশীলনী নয়ের দুই থেকে কয়েকটি সমস্যার সমাধান করব। আজকে আমরা যে সমস্যাগুলোর সমাধান করব সেগুলোর শিরোনাম হলো সমাধান করো। অর্থাৎ আমরা আজকের পুরো ভিডিওতে বিভিন্ন ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান করা শিখব। তো আমরা একটা কথা বলেছি, সেটা হলো ত্রিকোণমিতিক সমীকরণ। অর্থাৎ সমীকরণে যদি ত্রিকোণমিতিক সমীকরণ অর্থাৎ সমীকরণে যদি রাশিগুলোতে ত্রিকোণমিতিক অনুপাত থাকে, তখন তাকে বলা হয় ত্রিকোণমিতিক সমীকরণ। তো একটা ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান করা মানে ওই সমীকরণে কোন, যেমন এখানে কোনটা থিটা দ্বারা চিহ্নিত, থিটা দ্বারা মানে সাইন থিটা, এখানে থিটা দ্বারা কোনটা চিহ্নিত, তার মানে সমাধান করো মানে থিটার মান বের করো। অনুপাতগুলোতে যদি কোণের নাম এ থাকে, তখন এর মান বের করতে হবে। যদি কোনো কারণে আলফা থাকে, আলফার মান বের করতে হবে। যদি কোনো কারণে বিটা থাকে, বিটার মান বের করতে হবে। অর্থাৎ ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান করো এই কথাটার মানই হলো ওই ত্রিকোণমিতিক অনুপাতটাতে কোণের নাম যা ধরা হয়েছে, অর্থাৎ কোণকে অনেক সময় থিটা দিয়ে প্রকাশ করি আমরা, কখনো কখনো এ দিয়ে প্রকাশ করি, কখনো কখনো আলফা দিয়ে প্রকাশ করি। তো যখন যেটা থাকে তখন তার মান বের করতে হবে। তার মানে এই যে আমরা তিনটা, এই যে দেখতেছি আমরা প্রথমে করব 24 নম্বর সমীকরণটার সমাধান। তো এখান এইটাকে সমাধান করতে বলছে মানে থিটার মান বের করতে বলছে। তো সমীকরণটা কীরকম আমরা একটু করে দেখি। কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 কস থিটা, যখন থিটা সূক্ষ্ম কোণ। অর্থাৎ তোমাকে এটা সমাধান করতে হবে বা থিটার মানটা সূক্ষ্ম কোণ হতে হবে, 90 ডিগ্রির থেকে ছোট। অর্থাৎ 90 ডিগ্রির থেকে যদি ছোট, এটা বিবেচনা রেখে তুমি এই সমীকরণটি সমাধান করবা। অর্থাৎ থিটার মান আমরা কি করব, বের করব। তো একটা ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান যদি আমরা করতে চাই, আমরা প্রথমে 24 নম্বর প্রবলেমটা বেছে নিলাম, তাহলে সেখানে কি করতে হবে? আমরা এই সমীকরণটার সমাধান করার জন্য শেষ পর্যন্ত কিন্তু উৎপাদকের সাহায্য নিব। আমরা এই সমীকরণগুলোর সমাধান করার জন্য আমাকে কি করতে হবে, এক পর্যায়ে গিয়ে এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন এই ত্রিকোণমিতিক রাশিটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, আমাকে কি করতে হবে, এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো একই রকম হতে হবে। অর্থাৎ সবগুলো হয় কস অলা হতে হবে, অথবা সবগুলো সাইন বিশিষ্ট হতে হবে, অথবা সবগুলো ট্যান বিশিষ্ট হতে হবে। একটা সাইন একটা কস, ওইটাকে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, কারণ উৎপাদকে বিশ্লেষণের শর্তই হলো পদগুলো একই রকম হতে হবে। তো এখন আমরা কি করব, আমরা এখানে দেখো এটা কস, এটা সাইন, এটা কস, সবগুলোকে একরকম করব। এখন একরকম করব সেটা কি সাইনের মতো করব না কসের মতো করব, এটাও কিন্তু একটা বিষয়ের উপর নির্ভর করে। এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোতে যার উপর পাওয়ার 1, যেমন দেখো এখানে কসের আপার পাওয়ার 2, এখানে সাইনের উপর পাওয়ার 2, কিন্তু আমি দেখতেছি কসের উপর পাওয়ার 1, যার উপর পাওয়ার 1 সবগুলোকে তার মতো করতে হবে। অর্থাৎ এখানে প্রত্যেকটা পদকে কসে নিয়ে যেতে হবে, কস থাকলে কস থাকবে, কিন্তু যেটা সাইন থাকবে তাকে কস করে ফেলতে হবে। তার মানে এই সাইন স্কোয়ারকে আমাকে কস স্কোয়ার করতে হবে। তো সেটা করার জন্য আমরা একটা সূত্র জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো আমাদের জানা দরকার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটাকে ডানে নিয়ে গেলে প্লাসটা কি হবে, মাইনাস। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কত, 1 - cos² θ। আমরা সেটা এখানে বসাবো, বা কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার জায়গায় 1 - cos² θ। তো আমরা তো বলছি উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য পদ সবগুলোকে বামে নিয়ে আসতে হবে। তো 2 ডানে আসে, বামে নিয়ে আসি, প্লাসটা মাইনাস। 5 cos θ ডানে আসে, বামে নিয়ে আসি, প্লাস 5 cos θ সমান সমান 0। আমরা এই ব্র্যাকেটটা ভেঙে ফেলি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্র্যাকেটটা ভেঙে ফেললে ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে, এই মাইনাসটা প্লাস হবে, কস স্কোয়ার থিটা -2 + 5 cos θ ইকুয়ালস টু 0। এখন আমরা এগুলোকে সাজাবো। প্রথমে পাওয়ার বড় যে পদগুলো আছে সেগুলোকে আগে লিখব, তারপর কম পাওয়ার, তারপরে ধ্রুবকগুলো লিখব। তো আমরা দেখতেছি এখানে কস স্কোয়ার থিটা কয়টা আছে শিক্ষার্থীরা, 2টা।
দুটার আগে প্লাস সাইন, যোগ করে দিই টু কস স্কোয়ার থিটা। এরপর শিক্ষার্থীরা আমরা ফাইভ কস থিটা লিখি, এরপর শিক্ষার্থীরা এই সংখ্যা দুটোটা যোগ করে লিখে দিই দুইয়ে রেখে তিন। এখন আমরা এই দেখো সবগুলো পদ একই রকম হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের কাজ হবে পদগুলো একই রকম করা, তারপর উৎপাদকে বিশ্লেষণ করা। যেমন আমি এখন এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, তো উৎপাদকে বিশ্লেষণ করতে হলে শিক্ষার্থীরা এই এই যে প্রথম পদের সাথে যে সহগ আছে এবং শেষে যে সংখ্যাটা আছে দুটোটা গুণ করতে হবে, সেইটা গুণ করে মাঝখানের পদকে মিলাতে হবে। এটাকে বলে মিডল ফ্যাক্টর, অর্থাৎ মধ্যপদ অবলম্বন উৎপাদকে বিশ্লেষণ। ছয়কে ভেঙে আমাকে পাঁচ মিলাইতে হবে, তো কিভাবে মিলবে? ছয় অকে ছয় অকে ছয়, ছয়টিকে এক গেলে পাঁচ, আমরা জাস্ট এইভাবেই এখানে বাঁধবো, তো কি হবে দেখো, বা টু কস স্কোয়ার থিটা, সিক্স কস থিটা মাইনাস থ্রি সমান শূন্য। তো এখানে বড়টার আগে প্লাস হবে, ছোটোটার আগে মাইনাস হবে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, শিক্ষার্থীরা টু কমন যাবে সিক্স এবং টু থেকে, কস স্কোয়ার থিটা কস থিটা থেকে কস থিটা কমন যাবে, তো টু তো চলে গেল, একটা কস থিটা থাকলো, সিক্স কস থিটাকে টু কস থিটা দিয়ে বাদ দেওয়া মানি আর তিন টাকা, দুটোটা থেকে কিচ্ছু কমন যাচ্ছে না, কিচ্ছু কমন না গেলে ওয়ান কমন যায়, তো ওয়ান লিখি আমরা, কস থিটাটা থাকবে, যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং এটা প্লাস থ্রি হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দুটোটা থেকে কিন্তু কস থিটা প্লাস থ্রি কি যাবে, কমন যাবে, তো আমরা কমন নিয়ে পেলি কস থিটা প্লাস থ্রি। তো শিক্ষার্থীরা এটা যখন কমন নিয়ে পেলবো, কমন নেওয়া মানে কিন্তু বাদ দেওয়া, তখন এখানে কি থাকবে, টু কস থিটা থাকবে মাইনাস ওয়ান সমান শূন্য। তো আমরা কি জানি, দুটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে কমপক্ষে একটি সমানও শূন্য হতে পারে, দুটোটা সমানও শূন্য হতে পারে, অর্থাৎ দুটা রাশির গুণফল শূন্য হলে দুটোটা সমানও শূন্য হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কমপক্ষে একটা সমান শূন্য হবে। এখন তো আমরা জানি না কোনটা সমান শূন্য, সেই জন্য আমরা কি লিখি, আমরা লিখি যে কস থিটা প্লাস থ্রি ইকুয়াল টু শূন্য অথবা টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য। আমাদের উদ্দেশ্য হলো কিন্তু থিটার মান বের করা। তাহলে তুমি দেখো শিক্ষার্থী, ওয়ান ডানে পাশে চলে গেলে মাইনাসটা প্লাস, তাহলে টুকে ডানে পাঠিয়ে দিই কস থিটা ইকুয়াল টু হাফ। তো আমাদের লক্ষ্য থাকবে কি, আমাদের লক্ষ্য থাকবে যে থিটার মান বের করা। তো থিটার মান বের করতে হলে বামে যেহেতু কস আছে, ডানেও কস আনতে হবে, কস যত ডিগ্রির মান হাফ, তো আমরা কি জানি কস ষাট ডিগ্রির মান হাফ, তো দুনো পক্ষ থেকে কস চলে যাবে থিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি। এখানে আসি, বা কস থিটা ইকুয়াল টু মাইনাস থ্রি। শিক্ষার্থীরা আমাকে বলছে তোমাকে থিটা কোণটা সূক্ষ্মকোণ বিবেচনা করতে হবে, সূক্ষ্মকোণ মানে যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রির থেকে ছোট। তো আমরা জানি কস জিরো থেকে নব্বই ডিগ্রির মানের ভিতর একটা মানও কিন্তু মাইনাস চিহ্ন বিশিষ্ট নাই, মাইনাস বিশিষ্ট কোনো মান নাই কসের সূক্ষ্মকোণের ভিতর, অথচ আমি কি পেলাম কস থিটা ইকুয়াল টু মাইনাস থ্রি, এই তো থ্রিটা ডানে গেল মাইনাস, তো কস থিটার নব্বই ডিগ্রির ভিতর কোনো মান মাইনাস বিশিষ্ট নাই, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না, আমরা সেটাই লিখে দিব, যেহেতু থিটা সূক্ষ্মকোণ সুতরাং কস থিটা সমান কি হবে না, মাইনাস থ্রি হবে না, তার মানে এইটাই হবে নির্ণয় সমাধান। সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়ালস টু সিক্সটি ডিগ্রি, এটাই আনসার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পঁচিশ নাম্বার প্রবলেমটা সলভ করো, এটাও সমাধান করো, আগের মতো থিটা সূক্ষ্মকোণ একটা সমীকরণ দেওয়া আছে, ত্রিকোণমিতিক সমীকরণ। তো আমরা ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান করার একটা টেকনিক বললাম যে সবগুলো অনুপাত একই রকম হতে হবে, তো একই রকম থাকলে তো আমরা কাজ শুরু করে দিব উৎপাদকে বিশ্লেষণের, কিন্তু একই রকম না থাকলে আমার কাজ হবে একই রকম করে ফেলা, একই রকম করে ফেলা মানে সব কস অলা হওয়া অথবা সব সাইন অলা হওয়া, কিন্তু আমরা দেখো এখানে দেখতেছি একটা সাইন একটা কস হবে না, একই রকম করতে হবে, তো বলছিলাম তো কার মতো করতে হবে, যে ত্রিকোণমিতিক অনুপাতটার পাওয়ার এক তার মতো করতে হবে, তো তুমি দেখো না এখানে সাইনের উপর পাওয়ার দুই কসের উপর পাওয়ার এক, তার মানে সবগুলো পদকে কস করতে হবে, তার মানে এই সাইন স্কোয়ার রাখা যাবে না, সেটাকে কস স্কোয়ার করতে হবে। তো আমরা কতক্ষণ আগেও তো করেছি যে সাইন স্কোয়ার থিটা সমান কত,
1 মাইনাস কোস স্কোয়ার থিটা। তো শিক্ষার্থীরা আমরা সেটাই এখানে লিখব যে সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কোস স্কোয়ার থিটা। এরপর শিক্ষার্থীরা প্লাস 3 কোস থিটা মাইনাস 3 সমান সমান 0। শিক্ষার্থীরা আমরা ব্র্যাকেটের গুণটা করে পেলি, 2 সাথে 1 গুণ করলে 2, 2 সাথে কোস স্কোয়ার থিটা গুণ করলে 2 কোস স্কোয়ার থিটা, 3 কোস থিটা মাইনাস 3 সমান সমান 0। এরপর আমরা পাওয়ার বেশিটাকে আগে লিখি 2 কোস স্কোয়ার থিটা, এরপর কম পাওয়ারটা লিখি 3 কোস থিটা, এরপর সংখ্যাগুলো লিখব 3 2, একটা প্লাস একটা মাইনাস, 3টিকে 2 গেলে 1, বড়টার আগে মাইনাস আছে যে সেই জন্য মাইনাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করার সময় শুরুর পরটাকে মাইনাস বিশিষ্ট পাই কোনো ইকুয়েশনে, ইকুয়েশনে যদি এরকম মাইনাস বিশিষ্ট পদ থাকে শুরুরটা, তো মাইনাস 1 দিয়ে গুণ করে দিলে কাজ করা সুবিধাজনক হয়, এই জন্য আমরা এটাকে পুরা সমীকরণটাকে মাইনাস 1 দিয়ে গুণ দিয়ে দিব। রাশিতে করা যাবে না, সমীকরণে করা যাবে। তো এটাকে যদি আমরা মাইনাস 1 দিয়ে গুণ করি, মাইনাসটা প্লাস হবে, এই প্লাসটা হবে মাইনাস, আবার এই মাইনাসটা কি হবে প্লাস। আমরা অবশ্যই সাইড নোট লিখব যে উভয় পক্ষকে মাইনাস 1 দিয়ে গুণ দিয়ে মাইনাস 1 দ্বারা গুণ করে। তো শিক্ষার্থীরা এবার আমরা মিডল ফ্যাক্টর করব, জাস্ট মিডল ফ্যাক্টর। দেখো প্রান্তীয় পথের সহগ 2, আবার এই প্রান্তীয় একটা সংখ্যা 1, দুটোটা গুণ করো 2, 2 কে ভেঙে আমরা মিডলে যে পদটা আছে 3 সেটা মিলাবো। আমরা জানি 2 এর সাথে 1 গুণ দিলে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3, সেটাই করি আমরা। বা 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা মাইনাস কস থিটা প্লাস 1 সমান 0। তো শিক্ষার্থীরা দুটোটা থেকেই কিন্তু 2 কস থিটা কি যাই, কমন যাই, তখন এখানে একটা কস থিটা থাকে মাইনাস 1, এই দুইটা থেকে কিচ্ছু কমন যায় না, কিচ্ছু কমন যায় না মানে 1 কমন যায়। তো আমরা 1 কমন নিয়ে পেলি কস থিটা, যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস, এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস 1 ইকুয়াল টু 0। তো শিক্ষার্থীরা দুইটা থেকে কি কমন যায়, কস থিটা মাইনাস 1, কস থিটা মাইনাস 1, কস থিটা মাইনাস 1 যখন আমি কমন নিয়ে ফেলবো বাদ দিয়ে ফেলবো, তখন এখানে 2 কস থিটা থাকবে আর শিক্ষার্থীরা এখানে থাকবে 1, যেহেতু দুইটা রাশির গুণফল 0, আলাদা আলাদাভাবে 0, কমপক্ষে একটি সমানও 0 হবে, এত সমান 0 অথবা এত সমান 0। তো শিক্ষার্থীরা 1কে আমরা ডান পাশে পাঠিয়ে দিই মাইনাসটা প্লাস, 2কেও আমরা ডান পাশে পাঠিয়ে দিই নিচে চলে যাবে। তো তুমি তো বুঝতেছো কস 60 ডিগ্রির মান হাফ, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, 60 ডিগ্রি। তো কস থিটা ইকুয়াল টু 1, আমরা জানি যে কস 0 ডিগ্রির মান 1, তো থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, 0 ডিগ্রি, কিন্তু আমাকে বলছে থিটা সূক্ষ্ম কোণ 90 ডিগ্রির থেকে ছোট, তো 0 ডিগ্রির থেকে সেটা অবশ্যই বড়, যেহেতু সূক্ষ্ম কোণ বলছে 90 ডিগ্রির থেকে ছোট, কিন্তু 0 তো না, সেই জন্য যেহেতু থিটা সূক্ষ্ম কোণ আমরা একটা অ্যাভয়েড করব, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রিটা নিব না। কেমন তাহলে আনসার হবে কোনটা, ওই যে নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটাই হলো এই সমস্যাটার সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যে সমস্যাটার সমাধান করব সেটা হলো 23 নাম্বার সমস্যা, এটাও সমাধান করো। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 যখন থিটা লেস দেন অর ইকুয়াল টু, সরি, 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল টু থিটা লেস দেন অর ইকুয়াল টু 90। আচ্ছা এটা কি বলছে আমরা দেখি তো, অর্থাৎ 0 ডিগ্রির সমান অথবা তার থেকে বড় হতে হবে থিটার মান, এবং 90 ডিগ্রির সমান অথবা ছোট হতে পারবে, অর্থাৎ থিটা সূক্ষ্ম কোণ বলে নাই, সূক্ষ্ম কোণ হলে তো 90 ডিগ্রি নেওয়া যাবে না, 90 ডিগ্রি থেকে ছোট নিতে হবে, কিন্তু এটা বলছে যে না, 0-র সমান হলেও হবে তার থেকে বড় হলেও হবে, 90-এর সমান হলেও হবে তার ছোট থেকে হলেও হবে। এবং এই সমীকরণের আরেকটা বৈশিষ্ট্য আছে, দেখো আমরা আগের দুইটা প্রবলেম সলভ করার সময় তোমাদেরকে কি বলেছি, একই রকম করতে হবে, কিন্তু এখানে তুমি একই রকম করতে পারবে না, আর একই রকম করার শর্ত তোমার ঝামেলা লাগবে, এখানে সাইনের উপর পাওয়ার 1 কসের উপর পাওয়ার 1, তার গুণ মানে তুমি কার মতো করবা, সাইনের মতো না কসের মতো, কারো মতোই পারবে না। কেন পারবে না, কারণ
সাইন স্কোয়ার থিটা থাকলেই তো তুমি লিখতে পারবে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, অথবা কস স্কোয়ার থিটা থাকলেই তো তুমি লিখতে পারবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, কিন্তু এখানে তো আছে সাইন থিটা, সুতরাং এটাকে কষে কীভাবে নিয়ে যাবে, অথবা আছে তো কস থিটা, তো কস থিটাকে কীভাবে তুমি সাইন থিটায় নিয়ে যাবে, সুতরাং ওইটাকে ওভাবে করলে হবে না, এটার জন্য আমাকে আবার অন্যভাবে চিন্তা করতে হবে। তো আমরা এটা কীভাবে চিন্তা করব, তো আমরা জানি কোন সমীকরণকে কী করে দেওয়া যায়, স্কোয়ার করে দেওয়া যায়, বর্গ করে দেওয়া যায়, তো এটাকে যদি বর্গ করি তাহলে আমরা সাইন স্কোয়ার পাবো, কস স্কোয়ার পাবো, তখন অন্যরকম করতে পারবো, সেই জন্যই এটাকে আমরা কী করে দিব, বর্গ করে দিব। চলো বর্গ করে দিই, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান স্কোয়ার, কী করে বর্গ করে। তো শিক্ষার্থীরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে নিয়ে যাই, সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। তো শিক্ষার্থীরা তুমি কি এই সূত্রটা জানো না, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, যেহেতু সেটা জানো তো তুমি দেখো এখানে সাইন স্কোয়ার থিটা আছে কস স্কোয়ার থিটা আছে, তো সেটা সমান কী লেখা যাবে, ওয়ান। এরপরে শিক্ষার্থীরা এটা টু সাইন থিটা কস থিটা ওয়ান, তো এই ওয়ানকে আমরা ডানে নিয়ে যাই, ওয়ানকে যখন আমরা ডানে নিব তখন প্লাসটা কী হয়ে যাবে স্টুডেন্টগুলো, মাইনাস, যেহেতু পক্ষান্তর হয়েছে, এখন কী হয় টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু শূন্য। এখন আমরা এই টুকে সরাতে চেষ্টা করি, তো টুকে আমরা কোথায় পাঠিয়ে দিই, ডানে পাঠিয়ে দিই, তো টুকে যদি আমরা ডানে পাঠিয়ে দিই জিরোর নিচে যাবে, তো আমরা জানি জিরোকে যাই দিয়ে বাদ দিই না কেন কী হয় জিরো হয়। কয়টা রাশি হলো শিক্ষার্থীরা, দুইটা, একটা রাশি দুইটা রাশি, এবং দুইটা রাশির গুণফল শূন্য, তো দুটা রাশির গুণফল শূন্য হলে দুটোটা সমানও শূন্য হতে পারে, কিন্তু কমপক্ষে একটা সমান শূন্য হবে, সেই জন্য আমরা কী লিখি, সাইন থিটা ইকুয়েলস টু শূন্য অথবা কস থিটা ইকুয়েলস টু শূন্য। তো সাইন কত ডিগ্রির মান শূন্য, সাইন জিরো ডিগ্রির মান শূন্য, দুটো পক্ষ থেকেই সাইন চলে যাবে, থিটা ইকুয়েল টু জিরো ডিগ্রি, আমাদের জানা দরকার কস কত ডিগ্রির মান শূন্য, কস নব্বই ডিগ্রির মান শূন্য, তাহলে শিক্ষার্থীরা থিটা ইকুয়াল টু নব্বই ডিগ্রি। তো আমরা কি জানি যে জিরো ডিগ্রির সমান হলেও হবে, আমাকে শর্তে বলে দিয়েছে যে জিরোর সমান অথবা বড়, নব্বইয়ের সমান অথবা ছোট, তাহলে আমরা দুটা মানেই কি নিব, গ্রহণ করব, তাহলে রেজাল্ট কি পাচ্ছি, নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি নাইনটি ডিগ্রি, এটাই হচ্ছে এই সমস্যাটার সমাধান। এরপরে আমরা ২৬ নম্বর সমস্যাটা সমাধান করব, এটাও কিন্তু সমাধান করব, তবে এই সমাধান করাটা পরীক্ষায় খুব আসে, আবার এটা খুব সহজও, কেন সহজ দেখো, সবগুলো টেন থিটা একই রকম, তার মানে এখানে আমাকে পাল্টানোর প্রশ্নই আসতেছে না, আমরা শুধু একটু করে মাথা কাটালেই হয়ে যাবে। তো শিক্ষার্থীরা দেখো এটা টেন স্কোয়ার থিটা, তো ব্র্যাকেটের বাইরে টেন থিটা আছে, এটার অর্থ কী, ওয়ান দিয়েও টেন থিটাকে গুণ করতে হবে, রুট থ্রি দিয়েও টেন থিটাকে গুণ করতে হবে, ওয়ান দিয়ে টেন থিটাকে গুণ করো টেন থিটা, ব্র্যাকেট আমরা ভেঙে ফেললে আগে যেহেতু মাইনাস সাইন আসছে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, রুট থ্রির সাথে টেন থিটা গুণ করো রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি সমান সমান শূন্য। তো শিক্ষার্থীরা দুটা দিকে কী কমন যায়, টেন থিটা কমন যায়, তো আমরা টেন থিটা কমন নিয়ে ফেলি, তখন এখানে টেন থিটা থাকে মাইনাস ওয়ান, এই দুটা দিকে কী কমন যায়, রুট থ্রি কমন যায়, তো রুট থ্রি আমরা কমন নিয়ে পেলি টেন থিটা, যেহেতু শিক্ষার্থীরা ব্র্যাকেটের আগে মাইনাস তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, রুট থ্রিকে রুট থ্রি দিয়ে বাদ দিলে ওয়ান, তো দুইটা দিকেই কী কমন যায়, টেন থিটা মাইনাস ওয়ান, তখন এখানে কী থাকবে, টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল টু শূন্য। তো দুটা রাশির গুণফল কী শূন্য, আলাদা আলাদাভাবে শূন্য হবে, টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য হবে, অথবা কী হবে, টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল টু শূন্য। তো শিক্ষার্থীরা আমরা কী লিখতে পারি, টেন থিটা ইকুয়াল টু ওয়ান, তো আমরা জানি টেন কত ডিগ্রির মান ওয়ান, টেন ফোর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান, তো দুটো পক্ষ থেকে টেন চলে যাবে, থিটা ইকুয়াল টু ফোর্টি ফাইভ ডিগ্রি, ওইটার মান দেখি, বা টেন থিটা ইকুয়াল টু রুট থ্রি,
তো আমরা কি জানি টেন কত ডিগ্রির মান রুট থ্রি? হ্যাঁ জানি, টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি, দুপক্ষ থেকে টেন চলে যাবে, থিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি। তাহলে আমরা সমাধান পেলাম কি, অর্থাৎ থিটার মান দুইটা পেলাম, একটা হলো 45 ডিগ্রি আর একটা হলো 60 ডিগ্রি। এরপরে শিক্ষার্থীরা আমরা 20 নম্বর সমস্যাটার সমাধান করবো, এইটাও সমাধান করো। তবে এই সমাধান করাটা আমরা এতক্ষণ পর্যন্ত যে চারটা সমাধান করলাম সেগুলো থেকে একটু ভিন্ন ধরনের, এটা কুমির মনোযোগের সাথে তুমি দেখবে। কসে মাইনাস সাইনে বাই কসে প্লাস সাইনে ইকুয়াল টু রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান, এটাকে সমাধান করতে হবে। তো এটাকে যদি সমাধান করতে হয় তুমি খুব ভাবো, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এখানে ইকুয়াল টু চিহ্ন আছে। আমরা জেনারেল ম্যাথে অনুশীলনী অধ্যায় 11-এ অনুপাত সমানুপাতের যে চ্যাপ্টারটা পড়েছিলাম সেখানে একটা কাজ শিখেছি, মনে পড়ছে তোমার? যোজন বিয়োজন করা, যোজন বিয়োজন করা, যেমন এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, এটাকে যদি যোজন বিয়োজন করো, লবের সাথে হর যোগ করে উপরে বসাবে, লব থেকে হর বিয়োগ করে নিচে বসাবে, ডান পাশেও একই অবস্থা, লবের সাথে হর যোগ করে উপরে, লব থেকে হর বিয়োগ করে নিচে। যোজন বিয়োজন করার একটা উদ্দেশ্য হলো যদি তুমি দেখো যে কোনো ভগ্নাংশের লব ও হর দেখতে একই রকম কিন্তু সাইনের বেশ কম, তখন যদি তুমি যোজন বিয়োজন করো ওই বড় ভগ্নাংশটা ছোট ভগ্নাংশতে রূপান্তরিত হবে। খুব মজার, তুমি যদি দেখো কোনো একটা ইকুয়েশনের যে কি আছে ভগ্নাংশ আছে, ভগ্নাংশগুলোর লব এবং হর দেখতে একই রকম, শুধু সাইনের বেশ কম থাকে, তখন যদি তুমি ওই ভগ্নাংশটাকে লও মানে কি করো, যোজন বিয়োজন করো, ওই বড় সাইজের ভগ্নাংশটা অত্যন্ত ছোট সাইজে পরিণত হবে। তুমি দেখো উপরেরটা নিচেরটা দেখতে একই রকম, কসে সাইনে কস সাইনে মাইনাস প্লাস, তার মানে দেখতে একই রকম, সাইনের বেশ কম, যোজন বিয়োজন করো সত্যি সত্যি ছোট হয়ে যাবে। দেখি তো আমরা, তো যোজন করার নিয়ম বললাম তো, লবের সাথে হর যোগ করো উপরে, লব হলো কসে মাইনাস সাইনে যোগ হর, হর হলো কসে প্লাস সাইনে। তো শিক্ষার্থীরা নিচে আবার লব থেকে কসে মাইনাস সাইনে এটা থেকে হর বিয়োগ করো, তো এটা যখন মাইনাস করবে এটা কসে হবে, এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস, ডানও একই অবস্থা, যোজন বিয়োজন বাম পক্ষেও করতে হবে ডান পক্ষেও করতে হবে, তো ডানে রুট থ্রি মাইনাস ওয়ান এটার সাথে যোগ করবো রুট থ্রি প্লাস ওয়ান, আবার রুট থ্রি মাইনাস ওয়ান তার থেকে এটা বিয়োগ করবো, এটা মাইনাস হবে এটাও মাইনাস হবে। তো আমরা কি করলাম, যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন করে এখন আমরা প্রয়োজনীয় যোগ বিয়োগগুলো করি, একটা কসে একটা কসে যোগ করলে টু কসে, প্লাস সাইনে মাইনাস সাইনে শূন্য, কসে প্লাস কসে মাইনাস শূন্য, একটা সাইনে একটা সাইনে দুটার আগে মাইনাস টু সাইনে, ডান পাশে কি হয় শিক্ষার্থীরা, একটা রুট থ্রি আর একটা রুট থ্রি যোগ করলে দুইটা রুট থ্রি, প্লাস ওয়ান মাইনাস ওয়ান শূন্য, প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি শূন্য, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু, দেখছো ওই বড় ভগ্নাংশটা ছোট হয়ে গেল, বড় ভগ্নাংশটা ছোট হয়ে গেল। এই টিপসটা মনে রাখবে যে কোনো ইকুয়েশনের যদি ভগ্নাংশ থাকে, লব ও হর দেখতে যদি একই রকম হয়, শুধু যদি সাইনের বেশ কম হয়, এটাকে আমরা যোজন বিয়োজন করলে ওই ভগ্নাংশটা ছোট হয়ে যায়, এটা একটা কাজে লাগে। আমরা টুকে টু দিয়ে কাটি, এই টু টু কাটি এবং দুই পক্ষে মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ দিয়ে দিব, কসের সাথে সাইনে বাদ করলে হয় কট রুট থ্রি, কেমন মাইনাস মাইনাস চলে গেল, কারণ আমরা কট কত ডিগ্রির মান রুট থ্রি জানি, কট 30 ডিগ্রির মান রুট থ্রি, দুপক্ষ থেকে কট চলে যাক ইকুয়াল টু 30 ডিগ্রি, সুতরাং নির্ণয় সমাধান ইকুয়াল টু 30 ডিগ্রি। আমি শুরুতে বলেছিলাম যে এও থাকতে পারে, থিটাও থাকতে পারে, আলফাও থাকতে পারে, বিটাও থাকতে পারে, যেটা থাকে তার মানটাই আমাকে কী করতে হবে, বের করতে হবে। তো শিক্ষার্থীরা এত ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের আগামী ভিডিওগুলিও তুমি দেখবে এরকম প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।